নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জয় টেকনিক্যাল। বন্ধুরা, আজ এই ভিডিওতে আলোচনা করব রেলওয়ে গ্রুপ ডি ALP অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং টেকনিশিয়ান পোস্টের জন্য যে এক্সাম হবে তার জন্য কি কি জিকের পার থেকে অ্যাপয়েন্টমেন্ট আসতে পারে, অর্থাৎ এখন আমাদের ভারতবর্ষের কে কোন পদে আছে তা নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা ভিডিওটি ভালোভাবে দেখুন, আপনারা ভিডিওটি দেখলে উপকৃত হবেন, আপনারা এখান থেকে ভিডিওটি দেখে মুখস্থ করতে পারবেন। আমি বলবো যে বই পড়ার বা মুখস্থ করার চেয়ে আপনারা যদি ভিডিওটি দেখেন আপনারা কিন্তু তাড়াতাড়ি মুখস্থ হবে। আর এই ধরনের আমি কিন্তু আরও অ্যাপয়েন্টমেন্ট আপনাদের সামনে তুলে ধরব। তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে নোটিফিকেশান বেলটি ক্লিক করে পরবর্তী ভিডিও পেতে আপডেট থাকুন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের অ্যাপয়েন্টমেন্টগুলো কী কী আছে। নাম্বার ওয়ান, চেয়ারম্যান অফ সেবি ACBI সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অজয় তেগি, 1992 সালে গঠিত হয়, হেডকোয়ার্টার মুম্বাই। নাম্বার টু, গভর্নর অফ RBI রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর হচ্ছে উর্জিত প্যাটেল, গঠিত হয় 1935 সালে। তিন নাম্বার, ভাইস চেয়ারম্যান অফ নীতি আয়োগ, 3 বছর আগে 2015 সালে অর্থাৎ 1 জানুয়ারি গঠিত হয়। প্ল্যানিং কমিশনের পরিবর্তে চেয়ারম্যান হচ্ছেন রাজীব কুমার। চার নাম্বার, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তো ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি 45তম বিচারপতি দীপক মিশ্র, এর আগে দিল্লি এবং পাটনার বিচারপতি ছিলেন। নাম্বার ফাইভ, চিফ ইলেকশন কমিশনার, তো মুখ্য নির্বাচন কমিশনার ওম প্রকাশ রাওয়াত। নাম্বার সিক্স, সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড নেশন অ্যান্টিও গুটেরাস, ইউএনএর সেক্রেটারি জেনারেল হলেন পর্তুগালের প্রাইম মিনিস্টার। নাম্বার সাত, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কে ভেনুগোপাল, তিনি 15তম। নাম্বার এইট, প্রেসিডেন্ট অফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক, ওয়ার্ল্ড ব্যাঙ্কের প্রেসিডেন্ট হলেন জিম ইয়ং কিম, 12তম ওয়ার্ল্ড ব্যাঙ্কের প্রেসিডেন্ট, হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি, 1945 সালে গঠিত হয়। নাম্বার নাইন, চেয়ারম্যান অফ ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের চেয়ারম্যান হলেন কে সিভান, 1963 সালে গঠিত হয়। নাম্বার টেন, চিফ অফ ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান আর্মির চিফ হলেন জেনারেল বিপিন রাওয়াত, 31 ডিসেম্বর 2016 সালে নিযুক্ত হন। নাম্বার ইলেভেন, চিফ অফ ইন্ডিয়ান এয়ার ফোর্স, এয়ার চিফ মার্শাল বীরেন্দ্র সিং ধানুয়া, 31 ডিসেম্বর 2016 সালে নিযুক্ত হন। নাম্বার টুয়েলভ, প্রাইম মিনিস্টার অফ নেপাল, নেপালের প্রাইম মিনিস্টার হলেন খাদগা প্রসাদ শর্মা ওলি, KP ওলি নামে বেশি পরিচিত। নাম্বার থার্টিন, প্রেসিডেন্ট অফ নেপাল বিদ্যা দেবী ভান্ডারি, নেপালের প্রেসিডেন্ট হলেন বিদ্যা দেবী ভান্ডারি। নাম্বার ফোরটিন, স্পিকার অফ লোকসভা, তিনি দ্বিতীয় মহিলা স্পিকার, লোকসভার স্পিকার হলেন সুমিত্রা মহাজন। নাম্বার ফিফটিন, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের 14তম রাষ্ট্রপতি হলেন রামনাথ কোবিন্দ, 2017 সাল থেকে তিনি ভারতের রাষ্ট্রপতি। নাম্বার সিক্সটিন, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, 13তম তিনি প্রেসিডেন্ট, 13তম নয়, 13তম পার্সেন্ট, কিন্তু 15তম ভাইস প্রেসিডেন্ট বেঙ্কাইয়া নাইডু। নাম্বার সেভেন্টিন, চেয়ারম্যান অফ ICC ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, শশাঙ্ক মনোহর। নাম্বার এইটিন, প্রেসিডেন্ট অফ ফিফা ফেডারেশন ইন্টারন্যাশনাল দ্য ফুটবল অ্যাসোসিয়েশন হলেন জিয়ানি ইনফান্টিনো। নাম্বার নাইনটিন, ম্যানেজিং ডিরেক্টর অফ IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের ম্যানেজিং ডিরেক্টর হলেন ক্রিস্টাইন লাগার্ডি। নাম্বার টোয়েন্টি, CEO অফ গুগল হলেন তামিলনাড়ুর বাসিন্দা IIT খড়গপুরের স্টুডেন্ট সুন্দর পিচাই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য আপডেট থাকুন।